বৃষ্টির আশায় এবার ব্যাঙের বিয়ে। পাত পেরে ভোজ খেলেন গোটা গ্রামের মানুষ। লম্বা মেনু বিয়ের অনুষ্ঠানে সমস্ত রীতিনীতি পালন করেই সম্পন্ন হলো ব্যাঙের বিয়ের অনুষ্ঠান। বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে, কথাটা শুনতে অবাস্তব মনে হলে বা হাসি পেলেও এটাই সত্যি। ব্যাঙের বিয়ের রীতি পালন হয়ে আসছে বহু যুগ ধরে। এটি অনার্য সৃষ্টি এক প্রথা। এই রীতি মূলত গ্রাম অঞ্চলেই প্রচলিত। বিজ্ঞান মনস্ক মানুষের কাছে এ এক নিতান্তই কুসংস্কার। সনাতন হিন্দু ধর্মের প্রতিপালকই বহু যুগ আগে থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দিয়ে আসছে। সনাতন বিশ্বাস অনুসারে জলের দেবতা বরুণ প্রসন্ন হলে নামবে বৃষ্টি। দেবরাজ ইন্দ্রেরই আরেক নাম বরুণ। আর ব্যাঙের বিয়ে দিলে দেবতা তুষ্ট হয়ে বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করবেন, এই বিশ্বাসেই প্রচলিত হয় ব্যাঙের বিয়ের প্রথা। এই সনাতন লোকাচার ধুমধাম করে আড়ম্বরের সাথে পালন হতে দেখা গেল বীরভূম জেলার অন্তর্গত নলহাটি এলাকার 12 নম্বর ওয়ার্ডের মণ্ডল পাড়ায়। বর্ষা এসে গেছে, তবুও বৃষ্টির দেখা নেই। তীব্র দাবদাহতে জ্বলছে বীরভূম সহ প্রায় সর্বত্র। তাই বীরভূমের নলহাটি এলাকার মণ্ডল পাড়ায় দেওয়া হল ব্যাঙের বিয়ে। 100টি পরিবার মিলে সমস্ত রীতিরেওয়াজ মেনে এই বিয়ে সম্পন্ন করা হয়। শুধু বিয়েই নয়, বিয়ের অন্যতম আকর্ষণ ছিল ভুরি ভোজ। লম্বা মেনু, মেনুতে ছিল মাংস, ডাল, তরকারি, চাটনি সহ মিষ্টি ও দই। প্রায় 12,000 টাকা খরচ হয়েছে এই বিয়ের অনুষ্ঠানে। সম্পূর্ণ টাকাটাই এলাকাবাসী নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করে জোগাড় করেছেন। নাচ গান সহ ভোজ, কোনো কিছুরই খামতি ছিল না এই বিয়েতে। শিশু থেকে বয়স্ক সকলেই মেতে উঠেছিলেন এই ব্যাঙের বিয়ের অনুষ্ঠানে। এলাকাবাসীর দাবি, বিয়ে দেওয়ার পর যদি বৃষ্টি হয় তবে আরো আনন্দিত হবেন তারা। আমাদের একদিন বসে আছি, বস থাকতে থাকতে মনে হলো যে ব্যাঙের বিয়েটা দিলে ভালো হবে, তাই ব্যাঙের বিয়েটা দেওয়ার জন্য সবকে বললাম, বড় দেখে আমাদের থেকে যারা সিনিয়র তাদেরকে বললাম। তা সিনিয়ররা বলে হ্যাঁ কর, তোরা যদি সাইডে থাকিস তা আমরাও করবো। এইভাবে আমাদের একদিনকে বৈকালে বেলা নিয়ে প্রস্তুতি হলো। তারপর পাড়ার লোককে জানালাম, পাড়ার লোকে বলে হ্যাঁ আমরাও রাজি আছি, তোমরা করো। নিয়ে সবাই ধরেন সাহায্য করলে আমাদেরকে, আমরাও ধরেন মন করলাম যে হ্যাঁ এইটা এটা করি। নিয়ে হুন্ডা টুন্ডা সবই করেছি, রান্না টান্না সব ব্যবস্থা আছে, বাচ্চারা খুব আনন্দ হচ্ছে, হলদি হয়েছে, তারপর আজকে থুবড়ো হবে, রান্না টান্না তো বললাম যে রান্না টান্না আছে, তারপরে হুন্ডা বাজছে, নাচ হচ্ছে, আর কি হবে, ঢোল বাজা হচ্ছে, ঘট ভরা হবে। তারপরে আগেকার মানুষ চালনে করে ভাত চাহাতো, ওটাও হবে, চালনে করে ভাত চাহা হবে, যেদিনকে ভাসাবো ব্যাঙটা সেদিনকে, আর আজকে ঘট ভরা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বীরভূম। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।